এক নজরে দেখে নেওয়া যাক যে সাত দেশ সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে। পূর্ব থেকে পশ্চিম সারা বিশ্ব জুড়েই কেমন যেন একটা যুদ্ধ পরিস্থিতি। কার কাছে কত দামি এবং মারণাস্ত্র আছে সেই শক্তি পরীক্ষা দিতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে এক একটা দেশ। কেউ কাউকে এক ছটাক জমি ছাড়ও দিতে রাজি নয়। আর এই প্রতিযোগিতার বাজারে এক শ্রেণী অস্ত্র ব্যবসা করে কোটি কোটি ডলার ইউরো পাউন্ড কামিয়ে নিচ্ছে। সেই নিয়েই শান্তি গবেষণা প্রতিষ্ঠান সিপ্রি আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে বিশ্বে অস্ত্র বিক্রিতে এক নম্বর অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সমীক্ষা নিরীখে প্রথম সাতটি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। যারা দুর্বল দেশগুলির কাছে যুদ্ধাস্ত্র বিক্রি করে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে কোন দেশ কার কাছে অস্ত্র বিক্রি করছে। আমেরিকা বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানিকারক দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত পাঁচ বছরে বিশ্বজুড়ে বিক্রি হওয়া অস্ত্রের 33% সরবরাহ করেছে এই দেশ। গত কয়েক বছরে দেশটির অস্ত্র বিক্রির পরিমাণ বেড়েছে ঝড়ের গতিতে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক তাদের রপ্তানি করা অস্ত্রের মূল ক্রেতা। রাশিয়া বিশ্বের অপর সামরিক শক্তিধর। রাশিয়ার দখলে আছে আন্তর্জাতিক অস্ত্র বাজারের 25%। দেশটিতে উৎপাদিত অস্ত্রের মূল ক্রেতা ভারত, চীন এবং ভিয়েতনামও রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে নিয়মিত। চীন পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কাছাকাছি না হলেও তিন নম্বরে অবস্থান করছে ভারতের প্রতিবেশী লাল চীন। বিশ্বের অস্ত্রবাজারে 5.9% তাদের দখলে। ক্রেতা পাকিস্তান, বাংলাদেশ এবং মায়ানমার। ফ্রান্স, চীনের পরেই ফ্রান্সের অবস্থান। গত কয়েক বছরে বিক্রি হওয়া অস্ত্রের 5.6% তৈরি করেছে এই দেশ। তবে লক্ষণীয় হলো ফ্রান্সের অস্ত্র রপ্তানির পরিমাণ আগের চেয়ে কিছুটা কমেছে। মূলত মরক্কো, চীন এবং মিশর এই দেশ থেকে অস্ত্র আমদানি করে। জার্মানির অস্ত্র রপ্তানির পরিমাণ সিপ্রির হিসেবে গত দশকের তুলনায় অনেক কমেছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে 4.7% তাদের দখলে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং গ্রিস জার্মানির মূল ক্রেতা। যুক্তরাজ্য অস্ত্র বিক্রির বাজারে যুক্তরাজ্যের অবস্থান ষষ্ঠ, সংখ্যা হিসেবে 4.5%। মূলত সৌদি আরব, ভারত এবং ইন্দোনেশিয়া যুক্তরাজ্য থেকে অস্ত্র আমদানি করে। স্পেনের দখলে আছে অস্ত্র বাণিজ্যে 3.5%। অস্ট্রেলিয়া, সৌদি আরব এবং তুরস্ক অস্ত্র আমদানি করে স্পেন থেকে।